ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 31 ও 32 নম্বর ওয়ার্ডে। এই মুহূর্তে 31 নম্বর ওয়ার্ডের সলিমুল্লাহ রোড এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। অপারেশনের 31 এবং 32 নম্বর ওয়ার্ডের যে নাগরিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছি, এবং এই সমস্যা লাঘবে এখানকার যারা রয়েছেন, যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা কি কাজ করছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে আছি সলিমুল্লাহ রোডে, এটি 31 নম্বর ওয়ার্ডের মধ্যে, এবং এই এলাকার আমি কিছুক্ষণ ধরে ঘুরলাম এই এলাকাটিতে, এবং যে সমস্যাগুলো দেখলাম মূলত যে এখানে আসলে মশার উপদ্রব বেড়েছে বেশ কিছুটা। এখানকার যে ফুটপাথগুলো রয়েছে সেই ফুটপাথগুলো একেবারেই অপরিকল্পিত, খুবই ছোট, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু, এবং যে ফুটপাথগুলো রয়েছে এক্সিস্টিং যে ফুটপাথগুলো রয়েছে সেগুলো আসলে একরকম বেদখলই বলা চলে। মানে এখানকার যারা নাগরিকরা রয়েছেন তারা যে স্বাচ্ছন্দ্যে হাঁটবেন সেই উপায়টুকু নেই। আমি যদি একটু দেখাই যে বাম পাশে ফুটপাথটা আমরা দেখলাম যে একটু নিচু, বাট ডান পাশে এই যে সলিমুল্লাহ রোডের যে মাঠটি রয়েছে এই মাঠের সংলগ্ন যে ফুটপাথটি রয়েছে সেটি কিন্তু অনেক উঁচু। মানে এইটি কারোর যদি কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকে তার সে কিন্তু সহজেই এই ফুটপাথটি ব্যবহার করতে পারবেন না, এবং যারা বয়স্করা রয়েছেন তারাও কিন্তু এই ফুটপাথটি সহজে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন না। এছাড়াও কিন্তু এই এলাকায় আরও বেশ কিছু নাগরিক সমস্যা রয়েছে। আমরা একটু এলাকা যারা স্থানীয়রা রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলি, কী ধরনের নাগরিক সমস্যা রয়েছে একটু বলবেন আপনাদের এখানে? আমাদের এখানে সমস্যা দেখি না কোনো, তাও ওই ফুটপাথে ওই যে দোকানপাট দেয় হাঁটতে পারে না ঠিক মতন, এটাই আর কি। মশার কী অবস্থা? মশা তো আছে মোটামুটি, মানে খুব যে তা না, এনে ওষুধ দিতেছে আর কি। আমাদের কমিশনার সাহেব ওষুধ দেয় প্রতিদিন, ওষুধ দেওয়া যেতেছে। অনেক ধন্যবাদ। আমরা আর একটু শুনি যে আর কী ধরনের নাগরিক সমস্যা রয়েছে একটু বলবেন। হ্যাঁ, ফুটপাতে একটা সমস্যা আছে, সেটা তো অবশ্যই আছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে প্যাসেল, যে দুইটা বিল্ডিংয়ের মাঝখানে যে প্যাসেলগুলো আছে এই প্যাসেলগুলোতে সবাই ময়লা ফেলে, এটা না সিটি কর্পোরেশন দেখে। অবশ্যই এটা যারা বাড়াটিয়া তারাই ফেলে, কিন্তু এটা বাড়ির মালিকরাও এটাকে মানে টেক কেয়ার করে না, যার ফলে এখানে ময়লা দুর্গন্ধ হয়ে নোংরা হয়ে এখান থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়, ম্যালেরিয়া পর্যন্ত ছড়ায় এখান থেকে। হ্যাঁ, অনেক জায়গায় অনেক প্যাসেলে খোলা পায়খানা পর্যন্ত আছে, যেটা এই এক মানে 2022 সালে এটা চিন্তাই করা যায় না যে ঢাকা শহরে খোলা পায়খানা, এটা চিন্তাই করতে পারছি না, কিন্তু এখানে আছে। এমনি গ্যাসের কী অবস্থা শুনলাম? গ্যাস নাকি না? এখানে গ্যাসটা ভালো আছে, গ্যাস ভালো আছে। পানিতে প্রচুর ময়লা, প্রচুর আয়রন আসে, অনেক সময় পোকাও আসে পানিতে, পানি আমরা স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারি। এটা একটা নাগরিক দুই বিল্ডিংয়ের মাঝখানে মনে করেন এই যে ময়লাগুলি আছে না, অনেক জমে রয়েছে। যেমন ধরুন ওই পাশে একটা বাড়ি আছে, দোনো পাশের এই মাঝখানে জায়গাটা যেগুলি ওগুলি দেখবেন প্রচণ্ড পরিমাণ ময়লা। আপনারা যদি যেয়ে দেখতেও পারেন ওখানে, এখানে এক হিসেবে ডেঙ্গুর একেবারে মনে করেন একটা বাসা বান্দার মতো অবস্থা হয়েছে ওখানে। এই দায়িত্ব আসলে নাগরিকদেরই। অবশ্যই নাগরিকদের ঠিক আছে, কিন্তু নাগরিকরা তো ঠিক মতো এটা পালন করতেছে না, সেটা তো সরকারেরও দোষ দিয়ে লাভ নাই। কিন্তু আপনারা যদি সরঞ্জাম যাই দেখেন তাহলে বুঝতে পারেন ওখানে কীভাবে করে আবর্জনাগুলো। ধন্যবাদ। আমরা শুনলাম যে এই 31 নম্বর ওয়ার্ডে যে নাগরিক সমস্যাগুলো সেই এলাকার যারা নাগরিকরা রয়েছেন তারাই বললেন, এর পাশাপাশি এই সমস্যাগুলো সমাধানে এখানকার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কী কাজ করছেন সেগুলো তুলে ধরবো পরবর্তী সংবাদে। এই ছিল ডিবিসি এক্সপ্রেস থেকে সবশেষ খবর।